আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য। আমি আজ ডালের বিশেষ একটি আইটেম শেয়ার করতে যাচ্ছি, যার নাম ডাল সুলতানি। সুলতানির নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি রাজকীয় ডিশ। ভারতের উত্তরপ্রদেশের নবাবদের রান্নাঘরে এই রেসিপিটির উৎপত্তি। এটি অত্যন্ত রাজকীয় স্বাদের একটি শাহী ডিশ, কারণ এর অন্যতম বৈশিষ্ট্য হলো দুধ, দই এবং ক্রিমের ব্যবহার। সময়ের সাথে সাথে অনেকেই এটিকে নিজেদের পছন্দের উপকরণ ব্যবহার করে তৈরি করছেন, তবে আমি আজ এর অথেন্টিক রেসিপিটি শেয়ার করছি। এটি তৈরি করা একেবারেই সহজ, তো চলুন এর প্রস্তুত প্রণালীটি দেখে নিই। এর জন্য প্রথমে আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি। এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ভালো করে ধুয়ে একটি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো ও 1 চা চামচ লবণ। সাথে দিচ্ছি 2 কাপ পানি। খেয়াল রাখবেন এতে হলুদের গুঁড়োর ব্যবহার নেই। এবার ঢাকনা বন্ধ করে মিডিয়াম হিটে রান্না করব 4টি সিটি আসা পর্যন্ত। এরই মাঝে আমি পরবর্তী প্রস্তুতি নিচ্ছি। এইখানে একটি পাত্রে 1/2 কাপ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ ও 4 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। যাদের কাছে ফ্রেশ ক্রিম নেই, তারা দুধের সর জমিয়ে ব্ল্যান্ড করে নিলেই ফ্রেশ ক্রিম হয়ে যাবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো প্রকার লাম্প না থাকে। এদিকে একটি পাত্রে 2 টেবিল চামচ হালকা গরম দুধের সামান্য জাফরান ভিজিয়ে রেখেছি এবং অন্যদিকে 6টি এলাচ ও 6টি লবঙ্গ নিয়েছি গুঁড়ো করার জন্য। পরবর্তী স্টেপে এগুলোকে আমি ইউজ করব। 4টি সিটি আসার পর চুলা অফ করে প্রেশার কুকারের ঢাকনা খুলে নিচ্ছি। ডাল খুব স্মুথলি সেদ্ধ হয়ে গিয়েছে। আপনি চাইলে প্রেশার কুকার ছাড়াও ডাল সেদ্ধ করে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে সময়টা অনেকটা বেশি লাগবে। এবার অন্য একটি প্যানে ডালগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। এই পর্যায়ে একটি ম্যাশার দিয়ে ডালটাকে ম্যাশ করে নিচ্ছি। এতে করে ডালের মাঝে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। এর চেয়ে বেশি ম্যাশ করার প্রয়োজন নেই, বাকি প্রসেসে আরও অনেকটাই গলে যাবে। এবার এর মাঝে দুধ, দই ও ক্রিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি এলাচ ও লবঙ্গের গুঁড়ো। সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আবারও ঢেকে রান্না করব 15 থেকে 20 মিনিটের মতো। এর মাঝে বেশি নাড়ার প্রয়োজন নেই, একবার নেড়ে নিলেই হবে। খুব সহজ এবং ভিন্ন স্বাদের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন। ভিডিওটির ইনগ্রিডিয়েন্টসগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনাদের কোনো কনফিউশন থাকলে সেখান থেকে দেখে নিতে পারবেন। প্রায় 20 মিনিট পর চুলা থেকে নামিয়ে এর মাঝে রেখে দিচ্ছি 1টি পান পাতা। সেই সাথে এর উপর দিয়ে দিচ্ছি জ্বলন্ত কয়লা। গরম কয়লার মাঝে ঘি দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দিচ্ছি 8 থেকে 10 মিনিটের জন্য। অনেকেই হয়তো অবাক হচ্ছেন, পান পাতা আবার এর মাঝে কয়লা, অবাক হবার কিছুই নেই, এটাও এই রান্নার একটি স্পেশালিটি। এতে কয়লার স্মোকি ফ্লেভারের সঙ্গে সঙ্গে পান পাতারও হালকা ফ্লেভার পাওয়া যাবে। আপনাদের কাছে যদি পান পাতা না থাকে অথবা পানের ফ্লেভারটা ভালো না লাগে, তাহলে এরকমভাবে পেঁয়াজের মাঝে কয়লা দিয়েও ধোঁয়ার স্মোকি ফ্লেভারটা নিতে পারবেন। প্রায় 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে কয়লাটা তুলে নিচ্ছি, সেই সাথে পান পাতাও তুলে নিচ্ছি। তবে পানের মাঝে যে ঘি দিয়েছি সেটা ডালের মাঝেই রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি বাগারে। প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে এতে 1 চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। মিনিট খানেক ভেজে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই রান্নায় ঘি ব্যবহারে কোনো প্রকার কৃপণতা করবেন না, কারণ এটি একটি নবাবী ডিশ। এতে দুধ, দই, ক্রিম, জাফরান সব চলে আসছে। রসুন ব্রাউন কালার হয়ে গেলে ডালের মাঝে ঢেলে দিচ্ছি।
সঙ্গে দিচ্ছি দুধে ভিজিয়ে রাখা জাফরান। আবার দ্রুত ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। এর মাঝে বাগারের ফ্লেভার ডালের সঙ্গে ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। 5 মিনিট পর ঢাকনা খুলে 2 চা চামচ কাঁচা মরিচ কুচি দিয়ে নেড়ে মিশিয়ে পরিবেশন করছি। এটি রুটি, নান রুটি, পরোটার সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। তবে আমার কাছে কিন্তু এমনি এমনি খেতেই বেশি ভালো লাগে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 10-12টি পুদিনা পাতা ও 1 টেবিল চামচ আদা কুচি। আশা করছি আমার আজকের রেসিপিটি খুব ভালো লেগেছে। আমার আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।